চট্টগ্রামের বোয়ালখালীতে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবুল বশর চেয়ারম্যান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট। গোমদণ্ডি একাদশ ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদ। টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় মুক্তিযোদ্ধা মোহাম্মদ বেলাল চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করছেন মোহাম্মদ জিয়াউর রহমান।